সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 1 কোটি ডোজ কেনার অনুমতি চেয়ে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভ্যাকসিনের স্বল্পতার কারণে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় জোটটি। করোনা ভাইরাসে তুরস্কে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে, এক মাসে মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে। নাফিস ইত্তেখার রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনিকার টিকা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই ক্রয় করেছে। তবে নিজ দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়তি চাহিদার কথা চিন্তা করে আপাতত সিরামের তৈরি টিকার রপ্তানি বন্ধ রেখেছে ভারত। টিকার সংকটে আছে ইউরোপীয় ইউনিয়নও, আর তাই ভারতের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার 1 কোটি ডোজ চেয়েছে জোটটি। তবে রয়টার্স বলছে, ভারতে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় ইউর এই অনুরোধ খুব শিগগিরই পূরণ হওয়ার সম্ভাবনা বেশ কম। ব্রিটেনও তাদের কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকার 1 কোটি ডোজ দ্রুত সরবরাহ করতে আরও আগে থেকেই ভারতকে চাপ দিচ্ছে। ব্রাজিলে চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাসে 67,000-এর বেশি মানুষ মারা গেছেন। এই সংখ্যা মাসিক মৃত্যুতে সর্বোচ্চ সংখ্যাকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে ছাড়িয়ে গেছে। এর আগে গত বছরের জুলাইতে প্রায় 33,000 মৃত্যু দেখেছিল দক্ষিণ আমেরিকার দেশটি। তুরস্কে একদিনে 40,000-এর বেশি আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। মার্চের শুরুর দিকে তুর্কি সরকার করোনার কারণে আরোপ করা বিধিনিষেধ শিথিলের পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। 22 এপ্রিল পর্যন্ত আংশিক কার্ফিউর মেয়াদ বাড়িয়েছে আরব দেশ কুয়েত। কার্ফিউর নতুন সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা। 8 এপ্রিল থেকে নতুন সময় কার্যকর হবে। শনিবার থেকে তৃতীয় দফায় আরও 4 সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও। তবে এই সময়ে স্কুল চালু থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠান সীমিতভাবে খোলা থাকবে। ইস্টারের ছুটিতে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। শুক্রবার থেকে দেশটির রাজধানী বার্লিনে সব ধরনের রাত্রিকালীন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।